হরে কৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের এক প্রিয় বন্ধু ছিলেন সুদামা নামে এক ব্রাহ্মণ আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ এবং সুদামার বন্ধুত্বের সম্পর্কে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা একই সাথে গুরুগৃহে লাভ করেছিলেন তিনি গৃহস্থ হওয়া সত্ত্বেও সংগ্রহ পরিগ্রহকে দূরে রেখে ভাগ্য অনুসারে যা কিছু পাওয়া যেত তাতেই সন্তুষ্ট থাকতেন সুদামা ভগবানের উপাসনা এবং ভিক্ষার্জনই ছিল তার রোজকারের কর্মসূচি পত্নী অতীব প্রতিব্রতা এবং নিজের স্বামীর সাথে সর্ববাস্তাতেই সন্তুষ্ট থাকতেন একদিন দুঃখিনী সেই প্রতিব্রতা ক্ষুধার তাড়নায় কাঁপতে কাঁপতে তার স্বামীর কাছে গিয়ে বললেন হে স্বামী সাক্ষাৎ লাক্ষীপতি ভগবান শ্রীকৃষ্ণ আপনার বন্ধু তিনি শরণাগত বৎসল আপনি তার কাছে একবার যান তিনি যখন জানবেন যে আপনি ভাতের অভাবে কষ্ট পাচ্ছেন তখন তিনি আপনাকে যথেষ্ট ধন সম্পত্তি দেবেন তিনি এখন দ্বারকায় নিবাস করছেন আপনি সেখানে নিশ্চয়ই যান আমার দৃঢ় বিশ্বাস যে সেই দিননাথ আপনি না বললেও আমাদের দারিদ্রতা দূর করে দেবেন সুদামার স্ত্রী যখন কয়েকবার একই কথা বলে তাকে দ্বারকা যাবার জন্য বলতে লাগলেন তখন সুদামা মনে মনে ভাবলেন অর্থের জন্য যাবার প্রশ্নই ওঠে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের তো দর্শন হয়ে যাবে এই অজুহাতে জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ তো হয়ে যাবে এই রকম ভেবে সুদামা দ্বারকা যাবার মনস্থির করলেন তিনি তার স্ত্রীকে বললেন কল্যাণী শ্রীকৃষ্ণকে দেবার মতো যদি বাড়িতে কিছু থাকে তবে আমায় দাও আশেপাশের ব্রাহ্মণ বাড়ি থেকে ব্রাহ্মণী চার মুঠো চিড়ে চেয়ে নিয়ে এসে একটা কাপড়ে পুটুলি করে দিলেন আর সেইটাই ভগবান শ্রীকৃষ্ণকে উপহার দেওয়ার জন্য স্বামীর হাতে দিলেন ব্রাহ্মণ সুদামা ওই চিরের পুটুলি নিয়ে দ্বারকার পথে রওনা হলেন রাস্তায় যেতে যেতে তিনি ভাবতে ভাবতে চললেন যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার দেখা হবে তো দ্বারকায় পৌঁছে সুদামা অন্যান্য ব্রাহ্মণদের জিজ্ঞাসাবাদ করে শ্রীকৃষ্ণের মহলে গিয়ে পৌঁছালেন সকলে তার দিনহীন অবস্থা দেখে তাকে উপহাস করতে লাগলেন সুদামা দারোয়ানকে বললেন ভাই শ্রীকৃষ্ণকে গিয়ে বলো যে তার সাথে দেখা করার জন্য তার বাল্যবন্ধু সুদামা এসেছে দার রক্ষীরা তো প্রথমে আমলই দিল না কিন্তু যাই হোক তার ভেতরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু দোয়ারে একজন অতি দরিদ্র ব্রাহ্মণ এসেছে তার সারা গায়ে ধুলো মাখা পাগুলো ফেটে চৌচির তার দারিদ্র্য দেখে দ্বারকার ধুলো আশ্চর্য হয়ে গেছে সে বলছে তার নাম সুদামা আর বলছে আমি শ্রীকৃষ্ণের বন্ধু সুদামার নাম শোনামাত্র কৃষ্ণ নিজের সিংহাসন থেকে লাভ দিয়ে নেমে এলেন আর খালি পায়ে দুয়ারের দিকে দৌড় দিলেন সেখানে গিয়ে সুদামাকে বুকে জড়িয়ে ধরে বললেন বন্ধু হে তুমি তো এসেছ কিন্তু অনেক কষ্ট ভোগ করার পর এসেছো দ্বারকায় তোমার শুভাগমন হোক ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে নিজে তার খাটের ওপর বসালেন তার পা দুখানা ধুইয়ে দিয়ে চরণামিত গ্রহণ করলেন এবং স্নান করিয়ে পড়বার জন্য রেশমি বস্ত্র দিলেন রুক্মিণী স্বয়ং তাকে পাখার বাতাস করতে লাগলেন এবং ভগবান তাকে বহুবিধ সুস্বাদু খাবার দিলেন ভোজনের জন্য বহুক্ষণ নিজেদের মধ্যে বাল্যকালে রোমন্থন করার পর শ্রীকৃষ্ণ বলেন বন্ধু বৌদি আমার জন্য কী পাঠিয়েছে সুদামা প্রথমে একেবারেই সংকুচিত হয়ে পড়লেন কিন্তু শেষকালে শ্রীকৃষ্ণ নিজেই সব চিরে বের করে ফেললেন সেই তিন মুষ্টি চিরের বদলে ভগবান সুদামাকে ত্রিলোকের সম্পত্তি প্রদান করলেন ধন্য ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব রাধে রাধে